আমি গোপনে কিছু দান করে দিলাম, আব্দুরাজ্জাক সাহেব আপনার এই বাইতুল হাম জামে মসজিদের জন্য এই টাকাটা থাকলো, এটা নাম হলো গোপন দান। তখন আল্লাহ আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কেটে দিন। সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের জেনাত দেওয়া দিয়েছে অবৈধ সম্পর্কের, তখন বলেছে আমি আল্লাহকে ভয় করি, এরা থাকবে বিশেষ ছায়াতলে। দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। শ্রেণী মানুষ, ওরা খুব দামি মানুষ। তার এক নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, দুই নম্বরে আছে বাল্য অবস্থা থেকেই এবাদতে অভ্যাসী যারা, তিন নম্বরে আছে মসজিদ থেকে ফিরে আসার পরে আবার মসজিদ যেতে ব্যস্ত যে, চার নম্বরে আছে দুই বন্ধু ভালোবাসা আল্লাহর হস্তে কেটে দিয়েছে আল্লাহর হস্তে, পাঁচ নম্বরে আছে নির্জনে কাঁদে যে, ছয় নম্বরে আছে সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের জেনাত দেওয়া দিয়েছে অবৈধ সম্পর্কের, তখন বলেছে আমি আল্লাহকে ভয় করি, এরা থাকবে বিশেষ ছায়াতলে। সাত নম্বরে এসে বলছেন আল্লাহ নবী গোপনে দান করে যে, এটা বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এখন আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে, তখন আর গোপন কথাটা বললেন না। তাহলে গোপনের বিশেষত্বটা আছে, এটা মেনে নিতে পারে। কেন অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুফু গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তাহলে তার মানদণ্ড আছে, আমি পাপি এটা আমি বুঝি, আমি অনেক অন্যায় করেছি, আমি গোপনে কিছু দান করে দিলাম, আব্দুরাজ্জাক সাহেব আপনার এই বাইতুল হাম জামে মসজিদের জন্য এই টাকাটা থাকলো, এটা নাম হলো গোপন দান। তখন আল্লাহ আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কেটে দিল, ঠিক আছে যাওয়া যাবে কেটে দিলাম। এটা গোপন দানের ক্ষমতা, এটাও সহিহ হাদিস। যেটা একটু আগে বললাম ছায়াতলে থাকবে ওটাও সহিহ হাদিস, ওইখানে সাত শ্রেণীর ওটাও সহিহ হাদিস। তবে গোপনের মান ভিন্ন, এটা বোঝা যায় একাধিক হাদিসের ভিত্তিতে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাদকাতা তুতহারাল কুবুরে, গোপন দান দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। গোপন কথা নাই এখানে, দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি দান করলেন বাপ মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। বুখারি মুসলিমের হাদিসে এসেছে জনৈক ব্যক্তি এসে বলছে আল্লাহর নবী কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাস তাকাল্লামাত তাসাদাকাত, কথা বলতে পারলে দান করতেন তো, আফসাতে কো আনহা ওয়ালা তো, আমি কি আমার মার জন্য দান করব, তার জন্য কি নেকি হবে, কলা না। হ্যাঁ, এবার হাদিস বুখারী মুসলিম, আপনি দান করলেন বাপ মায়ের নামে দাদা দাদির নামে, ওর কবরের শাস্তি বন্ধ, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন করেন, আপনার ছেলে মেয়ে আপনার বাপ মায়ের জন্য করবে এটা আপনি ভুলে যান। আপনি আপনার দাদা দাদিকে কয়বার স্মরণ করতে পারেন, বাপ মাকেই পারেন না, দাদা দাদি অনেক উপরে চলে গেছে, আর দাদার উপরটা তো কত উপরে গেছে স্বপ্নেও মনে পড়ে না। অতএব নিজের নিজের বাপ মাকে নিজে হিসাব করেন যতক্ষণ শ্বাস আছে। আর আমার কথাটা মনে রাখবেন, সালাম ফিরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, নিজের কিছু করছি করছি বাপ মায়ের কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ যে কোনো মূল্যে।